nossa, aqui é ti. Έχω πω να πω το soft είσαι. Πάνε soft. Λά. Πάνε soft είσαι να πω τώρα. Τι θα σου πω. Τι το πούτολο μπορεί, από το λουτσό που δεν στάει, αμάτε. Α, τούλτσι, μόνο ναι. Τι μόνο θα θέλει. Όχι, μόνο. Μα ναι, άτο και μόνο θα έκανα, μόνο κόν τζόκο τερπάσιντα. Άμα άτο και μόνο θα έκανα. Άμα τότε πέλα, ρωτζε, άτο από το δούτσο. Κίζανε. Δούτσο εσέ, άτο που δεν μάει χρήσε, δούτσο αρθυγεία. Δούτσο γουλακό έγεσε. Άμα εσά που χαία μπορούσε, μπάλι χαία. Δεν θα τα κάνω. Δεν θα τα κάνω. Μου κάνω παρ' το μάτι. Δεν το είσαι. Έχω να κουσω μόνο θα έκανα. Θα το τρυπικά. Όλο σαν που θα ήταν, πάλι θα ήταν. Καλή καλά, μπουτά καλώ το είσαι. Αν χάει λέει. Εγώ λέει καλά. Κατάλτα χωτσέ, ειδικέ. Κατάλτα. Μόνο μου τι, βέγεσαι. আমি এটা মধ্যে কাঁচামরিচ দিব আর বাগারের জন্য আমি পেঁয়াজ আর কাঁচামরিচ রসুন কেটে নেব তো কাঁচামরিচ দিয়ে দিলাম একটা ডাল বাগার দেওয়ার জন্য দিয়ে দিলাম প্যান বসিয়ে দিলাম এটার মধ্যে আমি শাক রান্না করে নিব রসুনের গন্ধটা খুব ভালো লাগে আর এর সাথে যদি একটু শুকনো মরিচ দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আরো ভালো হয় খেতে শুকনো মরিচ শাকে তো লাগবে এই জন্য ফ্রিজে রাখছি মরিচ শুকনো মরিচ সব ঝরঝরায় পড়তেছে
দিলাম, নামিয়ে নিব। গরু মাংস রান্না হচ্ছে, আর বাসায় ছুটির দিনে আসলে মাংস রান্না আর পোলাও রান্না তো হয়, তবে গরুর মাংসটাই বেশি হয়। মুরগির মাংস খুব একটা বাসায় আমি খাই না, আমার মুরগির মাংস পছন্দ না। তো ছুটির দিনে গরুর মাংস রান্না করছি, আর আমি এখন মাংসটা কষিয়ে নিচ্ছি, আর এটা নতুন আলু দিয়ে সম্পূর্ণ সম্পূর্ণ বললাম এই কারণে, কারণ নেক্সট টাইম এমন নতুন আলুর সাথে পুরানো আলু দিয়ে দিছিলো, তো এবার পুরোপুরি নতুন আলু আর সাথে আস্তে আস্তে শুকনো মরিচ দিয়ে দিয়েছি। তো দেখো কীরকম লাগে আমার তরকারির চেহারাটা, অনেক সুন্দর। ভালো করে কষায় নিচ্ছি, কষানোর পরে এটার মধ্যে আমি দিয়ে দিব ঝোল। মাংসটা ঝোল দিয়ে দেওয়ার পরে দেখো হয়েছে এরকম, মাংসটা মাংস হয়ে গেছে। তো আমি এখন তুলে দিব পোলাও, আর বাসায় এরকম মাংসের সাথে বড় বড় আলু সবাই অনেক বেশি পছন্দ করে, যেহেতু আমার বাসায় হলো কী বলবো আলুর বাড়ি, সব কিছুতেই আলু যায়, আলু সবাই খেতে অনেক পছন্দ করে। আমি বড় বড় আলু দিয়ে মাংস আমি সাধারণত রান্না করি। এখানে ভাতের কোড়াতে আমরা শাক নিয়ে এসেছি, এই যে লাউ শাক ভাজি, সিম দিয়ে আলু দিয়ে ভাজি করা, আর আলু তো আমার অনেক পছন্দ, শুকনো মরিচ আছে, হলো ডাল, তার সাথে আছে এই হলো ডাল, পাতলা মসুরির ডাল, পাতলা মসুরির ডাল, আর লবণ তো আছেই, তার সাথে আছে হলো গরুর মাংস। তো মাংস তরকারিটাও এখানে নিয়ে আসছি খাওয়ার জন্য দুপুরের লাঞ্চ। আমরা সবাই লাঞ্চ করে নিচ্ছি আর ছাদে বসে। দাও